মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নির্যাতন এবং পুড়িয়ে পুরিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিকেলে চট্টগ্রাম প্রেস মানববন্ধন সমাবেশ থেকে দাবি জানানো হয় মানববন্ধন সমাবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ডিন মোহাম্মদ সেকান্দার সুচিন্তা ফাউন্ডেশন জিন্নাত চৌহানা চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে ফেনীতে এক শিক্ষার্থীর উপর হামলা এবং পরে তাকে জোর করে কেরোসিন খাইয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে